কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 কাপ গমের আটা দিয়ে একেবারে নতুন ধরনের ডিম চপ বানিয়ে দেখাবো। যারা চপ সিঙ্গাড়া কচুরি পকোড়া খেতে ভালোবাসেন তাদের কাছে আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে নতুন ধরনের ডিম চপটা বানাচ্ছি। ডিম চপ বানানোর জন্য প্রথম আমি আটাটা মেখে রেডি করে নেবো, তার জন্য এখানে আমি 1 কাপ গমের আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি মিডিয়াম সফট করে মেখে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে মেখে নিতে হবে, খুব বেশি নরম হবে না বা টাইটও হবে না, এইরকম। আমরা যে রুটির জন্য আটা মাখি তার থেকে একটু শক্ত করে নিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, এই ফাঁকে এবার আমি বাকি কাজটা করে নেব। এবার আমি ডিম চপের জন্য পুরটা রেডি করে নেব, তার জন্য এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে ভালো করে সিদ্ধ করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ নিয়েছি চাট মশলা, পেঁয়াজ কুচি, অল্প একটু দিয়েছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে মেখে নেব। আলুর পুরটাও রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো, তার জন্য এখানে 3 চামচ ময়দা নিয়েছি, দিয়েছি অল্প একটু লবণ, চিলি ফ্লেক্স, তেল দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনে পাতা কুচি, অল্প অল্প পানি দিয়ে গুলে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলে রেডি করে নিয়েছি, এই যে দেখেন এইভাবে গুলে নিতে হবে। এটা আমি সাইডে রাখছি, যেহেতু আমি ডিম চপ বানাবো তার জন্য এখানে 2টো ডিম নিয়েছি, আর ডিম দুটোকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে কেটে নিব। এদিকে আটাটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে, শুকনো আটা দিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি, আর রুটিটা খুব বেশি পাতলা হবে না, আমরা যে রুটি করি তার থেকে একটু পাতলা হবে। এবার আমি রুটির চারি সাইডটা কেটে নিব। এবার যে আমি আলুর পুরটা করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিব। আলু পুরটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি আরো বেশি চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, টমেটো কেচাপটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা চাটনি, এবার আমি কেটে নেব। এবার ডিমগুলো বসিয়ে দেবো। কতগুলো মশলা দিলাম বলেন তো, মানে খেতে কতটা টেস্টি লাগবে, বিশেষ করে বাচ্চাদেরকে বেশি পছন্দ হবে এটা। অনেক সময় তো বাচ্চারা বৈকাল বেলায় খাওয়ার জন্য জিদ করতে এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন, দেখবেন খুব পছন্দ করবে, তাহলে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন। সবগুলো না আমি ডিম বসিয়ে দিয়েছি, আর ভাঁজ করে নেবো।
খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, এইভাবে চিপে চিপে দিতে হবে। এই যে একটা হয়ে গেল, সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি ভেজে নেব, তার জন্য চুলোতে চাটুটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব, তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেটাতে একটা করে এইভাবে ডুবিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, 1 মিনিট যখন একটুখানি হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবো। এক মিনিট ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। উল্টে পাল্টে এটাকে একটু টাইম নিয়ে, 5 থেকে 6 মিনিট টাইম লাগবে এটা ভাজতে, একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। ডিম চপগুলো দেখেন ফুলে কতটা মোটা হচ্ছে, একেবারে নতুন কায়দায় ডিম চপটা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। এই ডিম চপগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার দেখেন নতুন ধরনের ডিম চপটা কত সুন্দর হয়েছে, এই যে দেখেন ডিম চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর। তেলে তো ভেজেছি কিন্তু একটুও তেল নাই। অনেকক্ষণ হলো ভেজেছি কিন্তু এখনো দেখেন মুচমুচে হয়ে আছে। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন একদম মুচমুচে, আর ভিতরে ডিমটাও দেখেন কত সুন্দর। নতুন ধরনের ডিম চপটা খেতে অসাধারণ হয়েছে, আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজ আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ফেভারিট ডিম চপ।